আমি বাঁধন ক্রিকেট খেলা শুরু করি 2001 সালে বিকেএসপির ভর্তির মাধ্যমে। তো আমার সৌভাগ্য হয়েছিল আমার ব্যাচের সাকিব আল হাসানের সাথে একসাথে ক্রিকেট খেলাটা উপভোগ করার। আমারও নিজেরও ইচ্ছা ছিল ন্যাশনাল টিমে খেলার, আনফর্চুনেটলি আমি হইতে পারিনি। বাট 2 বছর প্রিমিয়ার লিগ, 6 বছর ফার্স্ট ডিভিশন খেলার পরে 2014-15-তে যখন আমি প্রফেশনাল ক্রিকেট ছেড়ে দিলাম, আমি ইউজুয়ালি অ্যামেচার ক্রিকেটে খেলি, LMS খেলি, লাস্ট ম্যান স্ট্যান্ড, যেখানে আমি অস্ট্রেলিয়াতেও ট্যুর করে এসেছি, ওয়ার্ল্ড চ্যাম্পস খেলে এসেছি, এবং ACT ক্রিকেট টুর্নামেন্ট, এগুলোতে নিয়মিত আমার অংশগ্রহণ আছে। তো এর মাঝখানে যে জন্য মেইন কথাটা, সেটা হলো সিরাজগঞ্জ আমার স্থানীয় জেলা। তো জেলাতে জেলার সন্তান হওয়ার দরুনে আর কি প্রথম বিভাগ ক্রিকেট লিগের একটা সুযোগ আসে আমার কাছে। তো আমাকে কিছু বড় ভাই বলে যে তুমি আমাদের টিমে খেলে দাও। এখন আমি চাকরি বাকরি করি, যেখানে শেয়ার ট্রিপে আমি চাকরি করি বেসিক্যালি। তো এখানেও একটা খেলাধুলার এনভায়রনমেন্ট আছে। তো সেই সুবাদে সিরাজগঞ্জে একটা ম্যাচের জন্য আমি ছুটি নিয়ে যাই অফিসের, আমাদের সাদিয়া ম্যাডামের কাছ থেকে। তো ওখান থেকে গিয়ার পরে যে এমন একটা রেকর্ড হবে যেটা আমি আসলে কল্পনাও করতে পারি নাই, যে আমি টোটাল 10টা উইকেট নিয়ে নিব। তো এটা আসলে আমার কল্পনাতীত, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। তো আমার যতটুকু মনে হয় যে এরকম কীর্তি বা এরকম রেকর্ড কারো আছে কিনা এখনো,